फ्रेंड्स, আমি অর্পিতা। आज के বাপের বাড়ি যাব, তাই সকাল সকাল উঠেই আমি রান্না বান্না করে নিয়েছি। রান্না করেছি এই জন্য কারণ শাশুড়ি মা যাবেন না আর আমার হাজবেন্ড দোকানে যাবে, ওই জন্য রান্না করে নিয়েছি। সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি, এখন আমি রেডি হচ্ছি, ও বাড়িতে যাব। আমার হাজবেন্ড দুপুরবেলা দোকান থেকে চলে যাবে আমার বাপের বাড়িতে, আর শাশুড়ি মা যাবেন না, তার জন্য রান্না করেছি। তা ওখানে গিয়ে সবার সঙ্গে কথা হবে। আমি একটা গোপালের জন্য নতুন জামা এনেছি, মা পরে পরিয়ে দেবে। আর এটা দিয়ে গোপাল ক্যাডবেরি খাবে, রেখে দিলাম। মা ধনতেরাসে গোপালের জন্য বাসি এনেছে, রূপোর বাসি, সোনার জল করা। আর ভাই আমার একটা মন্দিরে, আমাদের এখানে এই মা কালীর মন্দির আছে, ওই মন্দিরে ও মা কালীর জন্য একটা টিপ বানাতে দিয়েছিল, সোনার টিপ, সেটা দিয়েছে। এই যে এই টিপটা দেবে মা কালীকে। মার এখানে চিকেন রান্না হয়ে গেছে, চিলি চিকেন করেছে আর পোলাও বসিয়েছে, আর এখানে করেছে ভেটকি মাছ। এখানে পোলাও বসিয়েছে, আর এখানে লোটে মাছ, ফিশ ফ্রাই হবে, তার প্রস্তুতি চলছে। এই যে লোটে মাছ, মায়ের সব কিছু রান্না করা হয়ে গেছে। এই যে চিলি চিকেন, এখানে পোলাও, এখানে ভেটকি মাছ, এখানে লোটে ফিশ ফ্রাই, আর পেঁয়াজ কলি ফ্রাই। এই যে আমার বড় ছেলে বসেছে, ছোট ছেলে বসেছে, আমার ভাই বসেছে। ওরা খেয়ে উঠলে আমি আমার হাজবেন্ড বাবা মা খেতে বসবো। খাওয়ার পরে পান নিয়ে বসে গেছি, এই যে পান খেয়েছি। বোন আজকে আসতে পারেনি কারণ বোনের একটু অসুবিধা আছে, সেটা পরে আপনাদের জানাবো, কিসের জন্য আসতে পারেনি ক্রমশ প্রকাশ জানাবো পরে। ঠিক আছে, পানটা খাই, জর্দা খেয়েছি, মাথা ধরেছে। কয়েকটা ফটো দেখাই আপনাদের, মার এখান থেকে, মার এখানে এসেছি। এই যে আমার বোনের বিয়ের ফটো, বোন আর বোনের হাজবেন্ড রেজিস্ট্রি অফিসে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমি। আর এটা কে গোমা? এটা বড় পিসির মেয়ে। ও, আমার বড় পিসির মেয়ে। এটা আমার মা বাবা, আমরা তিন ভাই বোন সব পুরীতে ঘুরতে গেছি। এটা আমার এক বছর বয়সে জন্মদিন হয়েছিল বড় করে বাবার কোলে আমি। এটা হচ্ছে কাকার, আর এটা মা, আর এটা হচ্ছে আমার সেজ কাকিমা, তার বড় ছেলে, তার বড় ছেলে বলে। এই ছেলে এখন নেই, মারা গেছে। আর এটা হচ্ছে আমার দিদিমার মা, 115 বছরে মারা গেছে, মানে আমার ছেলেদেরও দেখে গেছে। এটা আমার মায়েরা চার বোন ঘুরতে গেছিল পুরীতে, একসঙ্গে ফটো তুলেছে। আমার মামা নেই, এই চার বোনই, কিন্তু এই বড় বোন এখন সে অসুস্থ,
এখন সে বিছানায়, এখন সে অসুস্থ, আর উঠতেও পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। একটা অ্যাক্সিডেন্টে, মানে অ্যাক্সিডেন্ট বলতে স্ট্রোক হয়েছে, তাতে তার প্যারালাইসিস হয়ে গেছে, এখন পুরো বিছানা সজ্জা। এখানে আমার বাবা সেজো মেসো, মেজো মেসো, আর এখানে আছে আমার বড় মেসো। এই যে আমার বড় মেসো, এটা আমার বড় মাসি, এটা মেজো মাসি, এটা আমার মা, আর এটা হচ্ছে আমার সেজো মাসি। চার বোন আমার মায়েরা। বাবার মা সব সমুদ্রে গেছে স্নান করতে। আমি রেডি হয়ে গেছি, বাপের বাড়ির থেকে চলে যাব এখন বাড়িতে। রাতের জন্য আমি রুটি করেছি এখানে, আর মা একটু পোলাও পাঠিয়ে দিয়েছে, চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে, আর এখানে বেগুনিও পাঠিয়ে দিয়েছে, আর আমার ঘরে ভাত ছিল, আর ডাল আর ফুলকপি আলুর তরকারি ছিল পনির দিয়ে, যেটা করেছিলাম ওটা ফ্রিজে ছিল, ওটাও বার করে নিয়েছি, আর মিষ্টি আছে, হয়ে যাবে রাত্রে। কালকে তো আমি ভাইকে ফোঁটা দিয়েছি, আজকে বাপের বাড়িতে গিয়ে নতুন আমি আরেক ভাইকে পেলাম, মানে গোপাল, গোপালকে আমি ফোঁটা দিলাম। কারণ নতুন ভাই বলছি কেন, কারণ মার আসনে আমার, আমার বাপের বাড়িতে মার আসনে কিন্তু গোপাল ছিল না, এই বছর নতুন নিয়ে এসছে গোপালকে, পুরীর থেকে মা আসনে বসিয়েছে, জন্য বললাম নতুন ভাই। কিন্তু আমার আসনে, কিন্তু আমার শ্বশুরবাড়ির আসনে কিন্তু গোপাল ছিল, গোপালকে কিন্তু আমি এতদিন ছেলের মতোই দেখে এসেছি, কিন্তু মা যেহেতু গোপালকে নিয়ে এসে বসিয়েছে, মা তার ছেলের মতো দেখে, ওই জন্য মা বলল যে তুই তাহলে গোপালকে একটু ফোঁটা দিস, ওই জন্য আজকে ফোঁটা দিলাম, নতুন আমার ভাই হয়ে গেল, ভালোই হলো, আমার দুই ভাই, এখানে আমার ছেলের মতো, ওইখানে আমার ভাইয়ের মতো, ভালোই হলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, শুভরাত্রি, টাটা।